তো কক্সবাজারের এই যে ভাবনা বা চিন্তা ছোট বাচ্চাদের নিয়ে যে ড্রয়িং কম্পিটিশনের, আমি বলবো যে খুবই ভালো। বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করলো ঘাটালের কসমো বাজার। প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে ঘাটাল শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকার ওই প্রতিষ্ঠানটি আজ 18 জানুয়ারি সকাল থেকেই কচি কাঁচাদের চাঁদের হাটে পরিণত হয়। খুদে প্রতিযোগিতায় দুষ্টুমি নিয়ন্ত্রণ করতে সঙ্গে ছিলেন তাদের মায়েরাও। কসমো বাজারের মধ্যেই আজ দুটি গ্রুপে এদিনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। একটি ছিল 2 থেকে 5 বছর বয়সী শিশুদের গ্রুপ, অন্যটি 6 থেকে 9 বছরের গ্রুপ। প্রথম গ্রুপটিতে 45 জন এবং দ্বিতীয় গ্রুপটিতে 56 জন অংশগ্রহণ করেছিল। শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্যই কসমো বাজার শিশুদের এই ধরনের একটি প্ল্যাটফর্ম দিতে চেয়েছিল বলে জানা গিয়েছে। কসমো বাজারের দাবি, সেই উদ্যোগ তাদের সফলও হয়েছে। এত ছোট্ট বাচ্চাদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করায় খুশি প্রতিযোগীদের অভিভাবিকারাও। বাচ্চাদের নিয়ে এই যে একটা উদ্যোগ, এটা তো খুবই ভালো, বাচ্চারা আনন্দ করছে, খুবই ভালো লাগছে। বলছিলাম ভালো লাগছে খুব বাচ্চাদের অনুষ্ঠানের জন্যে, আর এনজয় করছি প্রচুর, বাচ্চারাও এনজয় করছে। থ্যাংক ইউ। বাচ্চারাও আমাদের সাথে এনজয় করছে, আর এই উদ্যোগে আমাদের কসমো বাজারটাও ঘোরা হয়ে গেল, খুবই ভালো লাগছে। এর আগে যেটা হয়েছে গ্রুপ এ, 2 থেকে 5 বছর, 2 বছরের বাচ্চারা আমরা জানি কিছুই করতে পারে না, পেন্সিল রাবার ধরা বা কালার কনসেপশন কিছুই নেই। তো কসমো বাজারের যেই চিন্তাধারাটা আমরা সব জায়গায় দেখি, যে কম্পিটিশনটা 3 বছর বা 4 বছর থেকে হয়, এখানে যে 2 বছর থেকে করা হয়েছে, আমার মনে হয় এটা ওদের এনকারেজ করার জন্য যথেষ্ট। এইটুকুই। দুটি গ্রুপেই আলাদা আলাদাভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। কাপ ছাড়াও প্রথমকে দেয়া হয়েছে 1000 টাকার গিফট কুপন, দ্বিতীয়কে 500 এবং তৃতীয়কে 300 টাকার গিফট কুপন। এছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠান নিয়ে কসমো বাজারের এইচআর ম্যানেজার ইন্দ্রজিৎ রায় বললেন। আমি ইন্দ্রজিৎ রায়, কসমো বাজারের এইচআর ম্যানেজার। আজ আমাদের একটা এখানে উদ্যোগ নেওয়া হয়েছে, বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা। এই উদ্যোগটা আমরা নিয়েছি সম্পূর্ণ এখানকার বাচ্চাদের মনোবল বাড়াবার জন্য। 2 বছর বয়স থেকে 9 বছর বয়স অবধি এখানকার রেসিডেন্টের যত বাচ্চা যে ছিল তাদেরকে আমরা ইনভাইট করেছি, এবং সবথেকে আনন্দের বিষয় হচ্ছে আমাদের কাছে 100% অ্যাটেন্ডেন্স এসেছে। কসমো বাজারের স্টোর ম্যানেজার পল সিংহ রায় জানালেন। নমস্কার, আমার নাম পল সিংহ রায়, আমি ঘাটাল কসমো বাজারের স্টোর ম্যানেজার। আমাদের 3টে স্টেটে 18টা স্টোর আছে কসমো বাজারের। তো এই উদ্যোগটা আমরা কিন্তু প্রতিটা স্টোরেই নিয়ে থাকি, যিনি স্যার বললেন একই তার ওনার কথার রেস ধরেই বলছি, বাচ্চাদের মনোবলটা অ্যাকচুয়ালি বাড়ানো। ইন জেনারেলি দেখবেন আপনারা 10-12 বছরে বাচ্চাদের নিয়েই অনুষ্ঠান সব কিছু হয়, কিন্তু একদম ছোটো বাচ্চা যারা একদম পেন্সিল ধরতেই পারে না, তাদের নিয়ে আমরা একটা উদ্যোগ করতে চাইছি, একটা প্ল্যাটফর্ম দিতে চেয়েছিলাম, সেই জন্যই আমাদের এই উদ্যোগ। ক্যামেরায় কুমারেশ চানকের সঙ্গে তৃপ্তি পাল কর্মকারের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। পাঠিয়ে দেবো।
আমাদের দুজনকার বিষয়বস্তুটা ঠিক একদম এসছে, বুঝলি? যাবে ম্যানেজমেন্টের কাছে একদম, দুজনকারই মানে টোটাল ইস্যুতে আমাদের শিখছিল রেখেছিল ইয়ে রনিতা, রনিতা জানে কি কি আনসু দেবে, আয়ুষ নায়েক, আয়ুষ নায়েক আচ্ছা প্রেজেন্ট, অমিত মন্ডল, অমিত মন্ডল মতিয়া রায় যেখানে আছে সুতানু দাস, সুতানু দাস, সুতানু দাস, সুতানু দাস তো প্রেজেন্ট, প্রীতম দাস, ওম ত্রিপাঠী, শান্তিকা খান প্রেজেন্ট, সৌমাল্য পাখিরা প্রেজেন্ট, মৌপ্রিয়া রে, মৌপ্রিয়া প্রেজেন্ট, মৌপ্রিয়া রায়কর, নীতি মন্ডল প্রেজেন্ট, দিশা ডোগরা প্রেজেন্ট, লক্ষ্মী সোনকার, আমাদের দুজনকার বিষয়বস্তুটা ঠিক একদম এসছে, বুঝলি? যাবে ম্যানেজমেন্টের কাছে একদম, দুজনকারই মানে টোটাল ইস্যুতে আমাদের শিখছিল রেখেছিল ইয়ে রনিতা, রনিতা জানে কি কি thank you.
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।